নমস্কার বন্ধুরা, মামিস কিচেনে দেখাবো আজকে চালতা ডাল রেসিপি। তো মসুর ডাল সাথে চালতা রেসিপি এক এক করে দেখিয়ে যাব। আমরা ডালটা ভালোমতো ধুয়ে নিচ্ছি। আমাদের প্রায় ডাল ধোয়া কমপ্লিট হয়ে গেছে। ডালটা সিদ্ধর জন্য জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে তাতে ডালগুলো দিয়ে দিতে হবে। ডালটা দেওয়া হয়ে যাচ্ছে, তাতে নুনটা দিয়ে দিলাম। চালতাটা কেটে নিচ্ছি। চালতাটা একটু সাবধানে কাটবেন, অনেকটা পিষ্টে থাকে, হাত কাটা রিস্ক থাকতে পারে। আমাদের চালতা প্রায় কাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ডালটা ফুটানো হয়ে গেছে। উপর দিকে মাড়টা ফেলে দিই। এখন ডালটা ঘুটনো দেওয়া হচ্ছে, তাতে হলুদ দিয়ে দেব। চালতাটা এক এক করে ডালে দিয়ে দিতে হবে। আমাদের চালতা দেওয়া হয়ে গেছে। উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তাতে শুকনো লঙ্কা আর তেল দিয়ে দিয়েছি। তাতে সম্বরের জন্য সর্ষে দিয়ে দিলাম। এখন ডালটা ফুলে দিচ্ছি। সম্বর দেওয়া হয়ে গেছে, আমাদের ডাল পাই রেডি। এটাকে এখন সার্ভ করে নিতে হবে। আমরা সার্ভ করে নিয়েছি। প্রায় রান্না কমপ্লিট।